আজকে কি রান্না করব শেয়ার করতেছি আপনাদের সাথে ভিউয়ার্স। এই যে পালং শাক দেখতেছেন সবাই, পালং শাক অনেক মজা, রান্না করলো ভাজি করলো, পালং শাক দিয়ে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে মানায়। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি পালং শাকটা কেটে কুটে, মাছটা কেটে কুটে পরিষ্কার করে রান্না বসাইতে আসছি আর আপনাদের সাথে বকবক বকবক করতেছি। ভিউয়ার্স এই যে আমার কালকের মাংস তরকারি অনেকগুলি রয়ে গেছে, তো শাক একটা তো কিছু করতে হয়, আমি শাক রান্না করতেছি আর এই যে কালকের মাংস তরকারি অনেকগুলি মাংস তরকারি রয়ে গেছে, গা মাংস ভুনা করছি। এখন আমি শাকটা ভাজি করব, পেস্ট একটু রান্না করব পেস্ট একটু নরম হয়েছে আর আমি টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাগুলি তেলের মধ্যে কষিয়ে নিব আর আপনাদের সাথে কথা বলবো। পালং শাক রান্না অনেক মজা লাগে আর ভাজিটাও মজা লাগে। পালং শাক অবশ্যই, পালং শাক কিডনি রোগীদের জন্য একদম নিষেধ, আর এমনি খুব ভালো তরকারি, খুব ভালো লাগে ভালো সবজি শাকটা। আমি এখন মশলাগুলি তেলের মধ্যে কষিয়ে নিতেছি ভালোভাবে, তারপরে মাছগুলি দিয়ে দিছি। মাছগুলিও আমি মশলার মধ্যে ভালোভাবে একটু ওপিট ওপিট করে কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। ভিউয়ার্স ওই পাশে আমি মাছ ভাজতে কড়াই বসাই দিছি, আপনাদেরকে দেখাবো। মাছও একটু ভেজে নিব, শুকনা ভাজা করে মশমশা করে মাছও ভাজ মাছ ভেজে নিব। সারাদিন রোজা থাকার পরে দিয়া মন সারাদিন বলে মনে হয় এটা রান্না করি, ওইটা রান্না করি, ওইটা রান্না করি, সবার কাছে এমন লাগে। ইফতারের পরে আর খাবার দাবার ভালো লাগে না, রান্না বান্না মানে কী খাইমো, ভাত আর ভালোই লাগে না, পেট ভরে জায়গা। এইভাবে সবারই হয়, আমারও হয়, আপনাদেরও হয়, সবারই হয়। বিশেষ এই যে আমার মাছগুলি কষানোর জন্য পানি দিছি, এবার আমি মাছগুলি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাছগুলি উঠাই নিব। আমি উঠাই নিয়ে আপনাদেরকে পরে দেখাবো মাছ ভাজাটা। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি ওই পাশের চুলা। এখন মাছগুলি উঠাই নিয়ে আমি শাকটা দিয়ে দিব। একটা আলু দিছি যেন আঠা আঠা হয়, আলুটা ভেঙে চুড়ে দিব, মাখাটা যেন একটু আড়া আড়া হয়। ভিউয়ার্স এইভাবে রান্নাটা করব, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু জায়গাটার নাম বলবেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের এইভাবে সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে আছি, আপনাদের আমাদেরকে শেয়ার করবেন। আর আপনাদের যদি এই শাক রান্নাটা বেশি ভালো লাগে তাহলে হয়তো আপনারা শেয়ার করতে পারেন কারোর সাথে। বিয়ার্স এই যে পাশের চুলা মাছটা আমি বসিয়ে ভাজি করতেছি, একটু মাছ ভাজাওয়া লাগে, দেখি কে কোনটা খায়, কে কোনটা দিয়ে খাইয়া ভালো লাগে, পেট ভরি কয়টা ভাত খাইতে পারেনি ওইটাই আমার চিন্তা, আমার ছেলে মেয়ে ওর বাবা সবাই নিয়ে আমার চিন্তা, কী দিয়ে কোনটা রান্না কোনটা ভালো লাগবে, কোনটা রান্না করলে কোনটা ওদের কাছে ভালো লাগবে আমার কাছে। শাকগুলি কষানো শেষ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কষানো মাছগুলি, একটু ডেকে দিয়ে দিলাম আর আমি আবার এই যে একটু পরে উঠাই নিলাম। দেখছেন তো শাকের কালারটা অনেক সুন্দর আসছে আর শাকও অল্প একটু হয়ে গেছে, গা মাছের শাকে একদম এক একার খুব সুন্দর লাগে শাকের কালারটা দেখতে, শাকের তরকারির কালারটা। আর আপনারা এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন অনেক মজা হয়েছে বা অনেক ভালো লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এক মাখা মাখা করে রান্না করব। ভিউয়ার্স এইদিকে দেখছেন তো মাছ ভাজতেছি আমি, মাছগুলি আমার প্রায় ভাজার শেষ পর্যায়ে, আমার রান্না শেষ পর্যায়ে হয়ে আসছে। আজকে পালং শাক দিয়ে ইলিশ মাছ, মাছ ভাজা আর গরু মাংস দিয়ে আজকে আমি দেখি কে কোনটা খায়, আমার রান্নাটা শেষ করব। ভিউয়ার্স আমাদের রান্নাটা কেমন হয়েছে, পালং শাক রান্নাটা কেমন হয়েছে, আমাদের রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কমেন্ট করবেন, লাইক দিবেন, আর আমরাও আপনাদের পাশে আছি। সব মিলিয়ে একাকার হয়ে গেছে আজকের রান্নাটা, আমি কী শেয়ার কী কী করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি। শাক হয়ে গেছে আমার, মাছও প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স তো কেমন হয়েছেন, আবার আর হাজির বা আরেকটা রেসিপি নিয়ে টাটা।